উত্তর চব্বিশ পরগনার সদর বারাসাত সহ সড়কের বেহাল দশা যাত্রীদের ভোগান্তির একশেষ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বরাবর ডাক মোড় থেকে কলোনি মোড় হয়ে ময়নার এসপি অফিস ছাড়িয়ে রাস্তা খানা খন্দে ভর্তি নরক যন্ত্রণা ভোগ করছেন যাবতীয় যানবাহনের যাত্রী সাধারণ অথচ এই রাস্তা দিয়ে আন্তর্জাতিক পরিবহন চলে উল্লেখযোগ্যভাবে বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন মানুষ হেলদোল নেই কর্তৃপক্ষে গত বছরের সামান্য প্যাচওয়ার্ক হলেও এবছর সামান্য বৃষ্টিতেই রাস্তার হাল খারাপ হতে শুরু করেছে পাশাপাশি অ্যাম্বুলেন্স করে যে রোগীরা যাতায়াত করছেন তারা আরও মুমূর্ষু হয়ে পড়ছেন রাস্তার ঝাঁকুড়িতে এমনই অভিযোগ যাত্রীদের প্রশ্ন কবে আর রাস্তাকে ঠিক করা হবে রাস্তা নিয়ে নাকাল ভুক্ত ভুগিরা যে সময় বিরাট বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানাচ্ছে জনসাধারণ রাস্তার অবস্থা তো বেহাল খারাপ একটা করে রাস্তায় গাড়ি ভেঙে যাচ্ছে লোকজনের যাতায়াত করতে অসুবিধা সাইকেলওয়ালারা সেই ফুটপাথের উপর থেকে যাতায়াত করছে হ্যান্ড রিক্সা উল্টাচ্ছে হ্যাঁ পুরো রাস্তায় আপনারা দেখতেই তো পাচ্ছেন এই যে গাড়ি ভেঙে পড়ে রয়েছে হ্যাঁ রাস্তার যা অবস্থা লকডাউনের জন্য রাস্তার কাজ এখন বন্ধ আছে ছোট গাড়ি বড় গাড়ি যেতে পারছে না একটা গাড়ি ব্রেকডাউন হয়ে গেলে রাস্তা বন্ধর মতো অবস্থা হয়ে যায়